বন্ধু বান্ধবীলে প্রীতির সম্ভাষণ জ্ঞাপন করে টেস্ট মেট চ্যানেলট আপনাদের স্বাগত জানাইছো। আহি থাকা অসম টেট 2021-22 কারণে পলিটিক্যাল সায়েন্সের ভিতর থাকা সংবিধান বিভাগ আজি আমি আপনাদের আলোচনা করি। এই সংবিধানের ক্ষেত্রে আপনাদের পড়বলিয়া বিষয়কেইটা হয়েছে, পোনপ্রথমত হয়েছে বেসিক কনসেপ্ট অর্থাৎ প্রাথমিক ধারণা, টাইপস অফ কনস্টিটিউশন সংবিধানের প্রকার, ক্যারেক্টারিস্টিক্স অফ কনস্টিটিউশনের বৈশিষ্ট্য, প্রিএম্বল প্রস্তাবনা, প্রিন্সিপল নীতি সমূহ, ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার সমূহ আর ফান্ডামেন্টাল ডিউটিস আর আমার মৌলিক কর্তব্য সমূহ। হে পোনপ্রথমে আপনাদের জানাও যে আপনাদের যেটা আমার ভিডিওটা চাব তেতিয়া আপনাদের আপনাদের ওসর কলম আর বহিটা লই লব, আপনাদের যাতে প্রয়োজনীয় নোট সমূহ তাতে টুকি টুকি কয়ে থাকিব পারে। এটা বেসিক কনসেপ্টর ভিতর আমি পড়বলে যাওতে প্রথমতে গম পাব লাগিব যে সংবিধানখন কিমান সনত গৃহীত হয়েছিল। এটা সংবিধানখন গৃহীত হয়েছিল 1949 সনের 26 নভেম্বর তারিখে, আর সংবিধানখন কার্যকরীকরণ হয়েছিল 1950 26 জানুয়ারি তারিখে। এইটোতে আপনাদের পাজল লাগিব পারে কেতিয়াবা, কারণ যেহেতু তারিখ কেইটা একই, 26 নভেম্বর আর 26 জানুয়ারি, জানুয়ারি মাত্র ডেট কেইটা একই কিন্তু ইয়ার মাহকেইটা বেলেগ বেলেগ, সেইটো কারণে আপনাদের মনে রাখব। গৃহীত হয়েছিল 1949 26 নভেম্বর আর কার্যকরীকরণ হয়েছিল 1950 26 জানুয়ারি, যেটা 26 জানুয়ারি আমি গণতন্ত্র দিবস হিসাবে পালন করো। এতিয়া তারপর আর একটা আছে, খসড়া সমিতিখনের সভাপতি কোন আসে? খসড়া সমিতিখনের সভাপতি আসে বি আর আম্বেদকর, আর সংবিধানের স্থায়ী সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর খসড়া সমিতিখনের অসমের সদস্য এজন আসে, অসমের সদস্যগীর নাম হল মোহাম্মদ সাদুল্লাহ। ঠিক আছে, ইয়ার পিছত আছে আমার সংবিধানখন রচনা করতে যেহেতু 3 বছর সময় লাগিছিল, এই 3 বছর সময়ত আমার সংবিধানখনে বিভিন্ন দেশেরপরা যে সংবিধানের সমল সময় বিভিন্ন সংবিধানেরপরা সমল সমূহ ধাৰ করে আনিছিল। এতিয়া প্রথমতে আমি গম পাব আমার যেহেতু ভারতবর্ষের একক নাগরিকত্ব, এই একক নাগরিকত্বর যেটা আমার সংবিধানের যেটা আমার একক নাগরিকত্বর অধিকার আছে, এই অধিকারটা আনিছিল কানাডা আর ব্রিটেনেরপরা। 2 নম্বর যে মৌলিক অধিকার, উপরাষ্ট্রপতি, সর্বোচ্চ ন্যায়ালয়, এইখানে গোটেখিনি আনিছিল আমেরিকারপরা। সংসদীয় পদ্ধতি, সংসদীয় বিশেষ অধিকার, এইবিলাক আনিছিল ইংল্যান্ডেরপরা। নির্দেশনাত্মক নীতি আনিছিল আয়ারল্যান্ডেরপরা। জরুরি অবস্থা জার্মানিরপরা। সংবিধান সংশোধনের পদ্ধতি দক্ষিণ আফ্রিকারপরা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফ্রান্সেরপরা। মৌলিক কর্তব্য রাশিয়া, আর সমবর্তী সূচী আনিছিল অস্ট্রেলিয়ারপরা। সাধারণত কোয়েশনবিল ইয়ারপরা এটা যিকোনো এটা আপনাদের কোয়েশন সুদিব পারে, ধরে লওয়া হল মৌলিক অধিকার যেহেতু আমি পড়বলগা বিষয়ে আছে, তো মৌলিক অধিকার কোনখন দেশেরপরা আমার সংবিধানে ধার করে আনিছিল, কোয়েশন আহি যাব পারে, তেতিয়া আমি লিখি দিম কোরপরা আমেরিকারপরা। ঠিক তেনেকে আহিব পারে দেশ জরুরি অবস্থার ঘোষণা করা যেটু ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কোরপরা ধার করে লওয়া হয়েছে, আমি উত্তর লিখব লাগিব জার্মানিরপরা। আর আমি যেহেতু নির্দেশনাত্মক নীতি পড়িমেই, নির্দেশনাত্মক নীতি কোরপরা ধার করে লওয়া হয়েছে আয়ারল্যান্ডেরপরা। তারপরে সংবিধান সংশোধনের পদ্ধতি, সেটা আমি আলোচনা করি, কেনেকে সংবিধান সংবিধানখন সংশোধন করা হয় সেইটো বিষয়ে আমি অকমান আলোচনা করি, আর সেইটো কোরপরা আনিছে দক্ষিণ আফ্রিকারপরা, দক্ষিণ আফ্রিকারপরা। এটা আছে আমি ভারতবর্ষের সংবিধানখন কেনেদরে সংশোধন করা হয়, কারণ যেহেতু ভারতবর্ষের সংবিধানখন এখন সবাতোতকৈ বিশ্বের ভিতরতে সকলতকৈ দীর্ঘতম সংবিধান, এই সংবিধানখন আমি সংশোধন করে থাকিব পারো। আমার যেতিয়া বোলে সরকারের বিভিন্ন মহলের মাজত কোনো একটা নীতি বা কোনো একটা আইনের উপর বিরোধ জন্মে, তেতিয়া আমি সেই বস্তুবিলাক আকৌ সংবিধানের দ্বারস্থ হয়ে আমি সংশোধন করে লব পারো। এই সংবিধানের আমি কেনেকে সংশোধন করব পারো, সংবিধান সাধারণত 3টা প্রক্রিয়ার সংশোধন করা হয়। 1 নম্বর হয়েছে নমনীয় পদ্ধতি, 2 নম্বর মিশ্র পদ্ধতি, আর 3 নম্বর হয়েছে দৃঢ় পদ্ধতি। এটা সংবিধানের নমনীয় পদ্ধতিরেনো আমি কেনে ধরনের সংবিধানখন সংশোধন করব পারো তার বিষয়ে আলোচনা করো।
নমনীয় পদ্ধতি সংসদৰ সংখ্যাগরিষ্ঠ সদস্যই সংশোধনী বিল অনুমোদন জনোৱাৰ পিছত ৰাষ্ট্ৰপতিৰ অনুমোদনত বিল আইনত পৰিণত হয়। যেতিয়া সংবিধানৰ কি কৰিব, সংবিধানৰ কোনো এটা বস্তু আমি যেতিয়া সংশোধন কৰিব লাগে তেতিয়া কি কৰিব লাগিব, সংসদৰ সংখ্যাগরিষ্ঠ লোকে সেইখন অনুমোদন জনাব লাগিব, তাৰপিছত ৰাষ্ট্ৰপতিয়ে তাতে সাইন কৰি দিব, তেতিয়াহে সেই বস্তুটো আমি সংশোধন কৰিব পাৰিম। এই নমনীয় পদ্ধতিৰ জৰিয়তে কোনবিলাক বস্তু সংশোধন কৰিব পাৰি সেই বিষয়ে আমি আলোচনা কৰোঁ। এতিয়া নমনীয় পদ্ধতিৰ জৰিয়তে সংশোধন কৰিব পৰা বিষয়সমূহ হৈছে নতুন ৰাজ্য সৃষ্টি। এতিয়া যদি আমি আমাৰ দেশত যদি নতুন ৰাজ্য সৃষ্টি কৰিব লগা হয়, ৰাজ্যৰ সীমা পৰিৱৰ্তন, এতিয়া আমাৰ মেঘালয় আৰু ভাৰতৰ মাজত যিটো যুদ্ধ চলি আছে বা অৰুণাচল প্ৰদেশ আৰু ভাৰতৰ অসমৰ মাজত যিটো যুদ্ধ চলি আছে, মই মাত্ৰ ভুলকৈ ক'লোঁ, অসম আৰু মেঘালয়ৰ মাজত আৰু অৰুণাচল আৰু অসমৰ মাজত এনেকৈ সীমামূৰীয়া যিমানবিলাক বিবাদ আছে সেই বিবাদবিলাকো নিষ্পত্তি কৰিব পাৰে সংশোধনৰ জৰিয়তে, এই নমনীয় পদ্ধতিৰ জৰিয়তে। উচ্চ সদন সৃষ্টি কৰিব পাৰে, সদনৰ সদস্যৰ দৰমহা, সদনৰ সদস্যবিলাকৰ দৰমহা বঢ়োৱাটো তাত সেইবিলাকত নমনীয় পদ্ধতিৰ দ্বাৰা সংশোধন কৰিব পাৰে। এতিয়া নেক্সট হৈছে মিশ্ৰ পদ্ধতি। এই পদ্ধতি অনুসৰি সংশোধন কৰিবলৈ উভয় সদনৰ মুঠ সদস্যসকল প্ৰত্যেকৰ উপস্থিতিত দুই তৃতীয়াংশ সমৰ্থনৰ প্ৰয়োজন। এতিয়া উচ্চ আৰু নিম্ন সদন দুখন সদনৰ গোটেইখিনি সদস্য দুই তৃতীয়াংশই যদি সেই বস্তুটো সমৰ্থন কৰে তেতিয়াহ'লে মিশ্ৰ পদ্ধতিৰ জৰিয়তে আমি সংবিধানখন সংশোধন কৰিব পাৰোঁ। এই সংশোধনৰ জৰিয়তে আমি কোনবিলাক বস্তু সংশোধন কৰিব পাৰোঁ এই পদ্ধতিৰ জৰিয়তে, সেইবিলাক হৈছে নিৰ্দেশনাত্মক নীতি, মৌলিক অধিকাৰ আদি এই পদ্ধতিৰ দ্বাৰা সংশোধন কৰা হয়। যিটো আমাৰ মৌলিক অধিকাৰ আগতে সাতটা আছিলে, এই সাতটাৰ পৰা যিটো সম্পত্তিৰ অধিকাৰটো, আমাৰ সম্পত্তিৰ অধিকাৰটো এই মিশ্ৰ পদ্ধতিৰ জৰিয়তে সংশোধন কৰি আমাৰ সংবিধানৰ পৰা এই মৌলিক অধিকাৰটো নোহোৱা কৰি দিছিলে। তাৰপিছত হৈছে দৃঢ় পদ্ধতি। দৃঢ় পদ্ধতিত কি হৈছে, প্ৰত্যেক সদনৰ পৰা উপস্থিত থকা মুঠ সদস্যৰ সংখ্যাৰ গৰিষ্ঠ আৰু ভোটদানকাৰী দুই তৃতীয়াংশ অনুমোদন ক্ৰমে সংশোধনী বিল আধা বা ততোধিক বিধানমণ্ডলৰ সদস্য অনুমোদন জনোৱাৰ পিছত ৰাষ্ট্ৰপতিয়ে যেতিয়া অনুমোদন জনাব তেতিয়াহে এইখন আইনত পৰিণত হয়। এতিয়া দৃঢ় পদ্ধতিৰ জৰিয়তে আমি কোনবিলাক বস্তু সংশোধন কৰিব পাৰোঁ, ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচন পদ্ধতি, সপ্তম অনুসূচী, 368 নম্বৰ অনুচ্ছেদৰ সংশোধন আদি এই পদ্ধতিৰ জৰিয়তে সংশোধন কৰিব পাৰোঁ। আমি থুলমূলকৈ আমি এইকেইটাই গম পাব লাগিব যে নমনীয় পদ্ধতিৰে কোনবিলাক সংশোধন কৰিব পাৰি, ৰাজ্যৰ সীমা পৰিৱৰ্তন, নতুন ৰাজ্য সৃষ্টি, উচ্চ সদন সৃষ্টি, সদনৰ সদস্যৰ দৰমহা, এইটো নমনীয় পদ্ধতি। মিশ্ৰ পদ্ধতিৰ জৰিয়তে কি কৰিব পাৰি, মৌলিক অধিকাৰ, নিৰ্দেশনাত্মক নীতি এইবিলাক কম বেছি কৰিব পাৰে। তাৰপিছত দৃঢ় পদ্ধতিৰ দৰে কি কৰিব পাৰি, উপৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচন পদ্ধতি, সপ্তম অনুসূচী, 368 নম্বৰ অনুচ্ছেদৰ সংশোধন আদি এই পদ্ধতিৰ জৰিয়তে আমি সংশোধন কৰিব পাৰোঁ। এতিয়া এই ক্ষেত্ৰত কুৱেশ্যন হ'ব পাৰে যে কি সংবিধান কেনেধৰণে সংশোধন কৰিব পাৰি, কোনটো পদ্ধতিৰ সহায়ত সংবিধান সংশোধন কৰা হয়। তেতিয়া আমি গম পাব লাগিব যে তিনিটা পদ্ধতি, নমনীয় পদ্ধতি, মিশ্ৰ পদ্ধতি আৰু দৃঢ় পদ্ধতি। এতিয়া যদি তাৰ পৰাও ভিতৰৰ পৰা কুৱেশ্যন আহিব পাৰে বোলে কি নমনীয় পদ্ধতিৰ দ্বাৰা কোনটো তলত দিয়া কোনটো কৰিব পাৰি, ধৰ নতুন ৰাজ্য সৃষ্টি এটা দি দিলে অপশ্যন, এটা দি দিলে বোলে উপৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচন, ৰাষ্ট্ৰপতিৰ নিৰ্বাচন, সেনেকৈ অপশ্যন যেতিয়া দি দিব তেতিয়া আমি এই বস্তুকেইটা গম পালে আমাৰ বস্তুটোত খোকোজা লাগি নাথাকে। তো ঠিক আছে, আজি ইমানেই আমি এইখিনি কথা আলোচনা কৰিলোঁ। নেক্সট ক্লাছত আমি আলোচনা কৰিম যে টাইপছ অফ কনষ্টিটিউশ্যন, কনষ্টিটিউশ্যনৰ কিমানগিলা প্ৰকাৰ আছে, তাৰপিছত আমি লাহে লাহে কেৰেক্টাৰিষ্টিক্স অফ কনষ্টিটিউশ্যন সেনেকৈ আলোচনা কৰি গৈ থাকিম। তো ভিডিঅ'টো যদি চাই আপুনি উপকৃত হৈছে তেতিয়াহ'লে লাইক কৰিব, কিবা যদি ভুল পাইছে আপোনালোকে তাত কমেণ্ট কৰি জনাই দিব। আজিলৈ ইমানে, ধন্যবাদ। জয় অসম।